নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার প্রাইম টাইম নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৃজিতা সৃজিতার সঙ্গে রয়েছি আমি ঈশান দেব আজকে বাংলার প্রাইম টাইমে কথা বলবো রাম মন্দিরের উদ্বোধনের দিনে কিভাবে গোটা দেশকে অযোধ্যার রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে সারা দেশই অযোধ্যার রূপ যাতে নেয় সেই চেষ্টা সেই আয়োজন কিভাবে করা হচ্ছে তা নিয়ে আজকে কথা বলবো বাংলার প্রাইম টাইমে আমি আর সৃজিতা দিনটা গুনে রেখেছেন হাতিয়ার বেশি দিন নেই মাত্র ছটা সপ্তাহ তারপরে 22শে জানুয়ারি আর 22শে জানুয়ারি কি হতে চলেছে ইতিমধ্যেই আপনাদেরকে ঈশান দেব বলেছে তাও একবার আমি আপনাদেরকে জানাই যে 22শে জানুয়ারি হতে চলেছে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন আর ঠিক সেই মন্দিরেই সেই রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগে গোটা দেশে কার্যত প্রস্তুতি চলছে শালিগ্রাম শিলায় শ্রী রামচন্দ্রের যে মূর্তি তৈরি হয়েছে সেই মূর্তির উদ্বোধন হবে উপস্থিত থাকবেন স্বয়ং নরেন্দ্র মোদি অমিত শাহ এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিত্ব আর ওই দিন কার্যত গোটা দেশই যেন অযোধ্যার রূপ নেবে আর ঠিক তারই প্রহর গুনছি আমরা সকলে ওই দিন ঠিক কী কী হবে তার আগে ঠিক কী কী ব্যবস্থা হচ্ছে কী কীভাবে মানুষের কাছে ছড়িয়ে যাবে আমন্ত্রণ পত্র যারা পৌঁছাতে পারবেন না তারাই বা কী করবেন এই সমস্ত সমস্ত আপডেট আমরা আজকের বুলেটিনে দেব এবং সত্যি কথা বলতে ঈশান দেব একটা কথা খুব বলতে ইচ্ছা করছি যে এই এত বড় আয়োজন এই ভূভারতে আগে কি কখনো দেখেছি কি কখনোই নয় সুজিতা আগে সত্যি শরণাতীত কালের মধ্যে আমি অন্তত মনে করতে পারছি না যে রাম মন্দিরের এই দ্বারোদ্ঘাটন ঘিরে নবনির্মিত রাম মন্দিরের এই দ্বারোদ্ঘাটন ঘিরে বা রামলালার নবনির্মিত মূর্তিতে অযোধ্যায় যে প্রাণ প্রতিষ্ঠা হবে তার তাকে ঘিরে যে আয়োজন চলছে গোটা দেশকে যেভাবে প্রস্তুত করা হচ্ছে যেভাবে উত্তরপ্রদেশের সরকার তাতে ইনভলভ যেভাবে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গোটা দেশের সরকার সেই আয়োজনের ভাগিদার হচ্ছে এত বড় আয়োজন এই সুবিশাল মহিমান্বিত আয়োজন কোনো উৎসবকে ঘিরে কোনো ধর্মীয় উৎসব বা অনুষ্ঠানকে ঘিরে এর আগে কবে হয়েছে সত্যি মনে করা কঠিন এবং আমরা দেখে নেব যে এই আয়োজনটা শুধুমাত্র অযোধ্যায় নয় কীভাবে গোটা দেশে এই আয়োজন ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা একবার সেই ছবিগুলো দেখে নেব এই ছবির সঙ্গে আপনারা সবাই পরিচিত দীপাবলি দেব দীপাবলি অযোধ্যায় দীপাবলির আগে কীভাবে সাজিয়ে তোলা হয় প্রদীপ প্রজ্বলন হয় গোটা অযোধ্যা নগরী যেন একেবারে মহাকাশ থেকেও যেন তার ঔজ্জ্বল্য অনুভব করা যায় সেইভাবে সাজিয়ে তোলা হয় দীপ দিয়ে সেই 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 ছবি সেই ছবি দেখতে পাচ্ছেন এর চেয়েও উজ্জ্বল ছবি সম্ভবত অযোধ্যায় তৈরি হতে চলেছে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন ঘিরে আর আরও আরও ছবি কীভাবে 22 লক্ষ প্রদীপে সেজে উঠেছিল কীভাবে 22 লক্ষ প্রদীপে সেজে উঠেছিল এই যে দেখুন অক্ষত কলস পূজন এইটা এই যে কলসিগুলো দেখছেন এই যে কলসের মধ্যে রয়েছে প্রসাদী চাল রাম মন্দিরের প্রসাদী চাল অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের যে নৈবেদ্য উৎসর্গ করা হয়েছিল সেই নৈবেদ্যে যে চাল ছিল সেই প্রসাদী চাল এখানে আনা হয়েছে এবং সেই প্রসাদী চাল গোটা ভারতের রাজ্যে রাজ্যে পৌঁছে গিয়েছে সেই চাল এবার রাজ্য থেকে জেলা স্তরে জেলা থেকে ব্লক ব্লক থেকে গ্রাম গ্রাম থেকে ঘরের দরজায় দরজায় পৌঁছে যাবে কিভাবে পৌঁছে যাবে কাদের মাধ্যমে সেই সমস্ত কিছু নিয়ে আসবো সেই ছবি দেখাবো একের পর এক রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের যে উৎসব সেই উৎসবের জন্য আমন্ত্রণপত্রও ছাপানো হয়ে গিয়েছে সেই আমন্ত্রণপত্রও দরজায় দরজায় পৌঁছবে গোটা ভারতের সমস্ত রাজ্যের দরজায় দরজায় প্রত্যেক নাগরিকের দরজায় দরজায় যেমন পৌঁছবে বাংলাতেও 40 লক্ষ পরিবারের দরজায় এই আমন্ত্রণপত্র পৌঁছে যাবে আমরা সেই সমস্ত ছবি এবং বিশদ বিবরণ নিয়ে আসছি তবে তার আগে সংক্ষেপে সৃজিতার সঙ্গে দেখে নেব দিনের অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবর টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র মেয়াদ শেষের 6 মাস আগেই সাংসদ পদ খোয়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়াকে বহিষ্কারের প্রস্তাবে সিল মোহর দেন স্পিকার ওম বিড়লা লোকসভা ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলের এথিক্স কমিটির সুপারিশে সিলমোহর স্পিকারের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর আনা প্রস্তাবের উপর ভোটাভুটি হয় ধনী ভোটে বহিষ্কৃত হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ 2019 সালে সাংসদ নির্বাচিত হন মহুয়া মৈত্র
লোকসভা ভোটে কি মহুয়া ফেল কৃষ্ণনগর থেকে প্রার্থী হবেন, এ ব্যাপারে সরাসরি জবাব না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই তো দু তিন মাস, তারপর আবার যাবে মহুয়া, লোকসভা ভোটের আর তিন মাস বাকি, মন্তব্য মুখ্যমন্ত্রী। সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার থাকাকালীন সাংসদদের বহিষ্কার করা হয়, ওই সময়েও অভিযুক্তদের বলতে দেওয়া হয়নি, মহুয়া মৈত্রের বিরুদ্ধে পাল্টা যুক্তি সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। কাকুকে নিয়ে বিতর্কের অন্ত নেই, প্রায় তিন মাস ধরে এসএসকেএম এ ভর্তি কালীঘাটের কাকু, শুক্রবার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করতে থাকেন সুজয় কৃষ্ণ ভদ্র, কার্ডিওলজি বিভাগের 18 নম্বর কেবিনে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। আজ হচ্ছে না কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা, এসএসকেএম থেকে জোকা ইএসআই যাওয়ার কথা ছিল আজই, কিন্তু হাসপাতাল থেকে ফিরে গেল অ্যাম্বুলেন্স, জোকা ইএসআই তে গেলেন না সুজয় কৃষ্ণ ভদ্র। এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগের আইসিইউ তে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র, তাই শুক্রবার তাকে জোকা ইএসআই তে নিয়ে যেতে পারলো না ইডি, তার বৃহস্পতিবার এবং শুক্রবার শারীরিক অবস্থার সমস্ত রিপোর্ট নিয়েছে ইডি, ইডি সূত্রে খবর পরবর্তী পদক্ষেপ হিসেবে আদালতের দ্বারস্থ হতে পারেন তদন্তকারীরা। সাধারণ রোগীরা সরকারি হাসপাতালে বেড পান না, অথচ কুড়ি বাজিয়ে বেড পেয়ে যান সুজয় ভদ্রের মতো নেতারা, এসএসকেএম হাসপাতালে আইসিইউতে বেড পেলেন না ছ মাসের খুদে, এমনই ভয়ঙ্কর অভিযোগ শিশুর পরিবারের, হাসপাতালের কার্ডিও বিভাগের সামনে নিরুপায় হয়ে দাঁড়িয়ে শিশুর কাকু। জঙ্গিপুরে হাসপাতালে মৃত্যু মিছিল, পৃথিবীর আলো দেখার কয়েকদিনের মধ্যেই মৃত্যু নয় সদ্যজাতের, কান্নায় ভেঙে পড়েছে পরিবার, এর মধ্যেই চলছে দায় ঠেলাঠেলির খেলা। শস্য বিমা মেলেনি, তার মধ্যে পাকা ধানে মই দিয়েছে নিম্নচাপের বৃষ্টি, মিগজাউমের প্রভাব পুরুলিয়াতেও, মাঠ থেকে ধান তুলে ঘরে তোলার পালা, এখন কিন্তু অকাল বর্ষণে সব তছনছ, মাথায় আকাশ ভেঙে পড়েছে কৃষকদের। প্রধানমন্ত্রী বাসভবনে রাম মন্দিরের আয়োজনকে, রাম মন্দিরের দ্বারক খাটনের আয়োজনকে সফল করে তুলতে যে বিপুল আয়োজন হচ্ছে, যে বিপুল প্রশাসনিক ব্যবস্থাপনা হচ্ছে, যে বিপুল সরকারি আয়োজন হচ্ছে, সেটা সত্যি অভাবনীয়। যেহেতু উত্তরপ্রদেশের মাটিতে এই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, অযোধ্যা যেহেতু ভৌগোলিকভাবে সেটা উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ে, ফলে উত্তরপ্রদেশের স্থানীয় প্রশাসনের গুরুত্বটা বা তাদের ভূমিকাটা এখানে সবচেয়ে বেশি, এবং সেই জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সবচেয়ে বেশি তৎপরতার সঙ্গে এর মধ্যে অংশ নিতে দেখা যাচ্ছে। তবে উদ্বোধনের দিন শুধুমাত্র যোগী আদিত্যনাথ নন, থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার হাতেই রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে নবনির্মিত মন্দিরের, থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান সরসংঘ চালক মোহন ভাগবত, এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে কিন্তু ছোটাছুটি শুরু করে দিয়েছেন, আমরা গতকালই সেই ছবি দেখেছি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিল্লিতে গিয়েছিলেন, সেখানে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি দেখা করেছেন, তিনি অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই অমিত শাহর সঙ্গে তিনি দেখা করেছেন, অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তিনি আবার নিজের রাজ্যে ফিরেছেন, এবং এই যে আয়োজন চলছে সেই আয়োজনের দেখভাল করা তিনি শুরু করেছেন। অর্থাৎ রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন ঘিরে, রাম মন্দিরের নতুন ভবনের উদ্বোধন ঘিরে, রামলালার নতুন মূর্তিতে, সৃজিতা যে শালিগ্রাম শিলা দিয়ে যে নতুন মূর্তি তৈরি হওয়ার কথা সৃজিতা বলছিল, সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা ঘিরে তৎপরতা তুঙ্গে, সেই ছবি আমরা একবার দেখব। যোগী আদিত্যনাথ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি, গতকালকেরই ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে দেখা করেছেন যোগী আদিত্যনাথ গতকাল, এবং সেখানে এই বৈঠক করেছেন। সেই বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তিনি বৈঠক করেছেন। তৎপরতাটা কোন পর্যায়ে বুঝতে কারুর বাকি থাকে না। আমরা এর আগেও বহু রকম উৎসব তো দেখেছি, আমাদের দেশে ধর্মীয় উৎসবের কোনো কমতি নেই, কোথাও আমরা বাঙালির দুর্গোৎসব দেখি, কোথাও মারাঠির গণেশ উৎসব দেখি, দীপাবলি দেখি, হোলি দেখি, আরও অজস্র উৎসব দেখি, এবং সেই সমস্ত উৎসবে এই প্রধানমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী তো মন্ত্রীরা অংশ নেন, কিন্তু তারা ব্যক্তিগতভাবে অংশ নেন, কিন্তু এখানে যোগী আদিত্যনাথ
নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা কেউ ব্যক্তিগতভাবে নয়, সরকারের প্রধান হিসেবে অংশ নিচ্ছেন। গোটা সরকার, গোটা ব্যবস্থাপনা একটা উৎসবকে ঘিরে উদ্বেল। সেই আয়োজন যাতে সম্পূর্ণ ত্রুটিমুক্ত থাকে, স্বয়ংসম্পূর্ণ হয়, তার জন্য সবাই একসঙ্গে তৎপর, তাই তো সুজিতা? একেবারেই। ঈশানদের দারদ ঘটনের যে অপেক্ষা, সেই অপেক্ষা কার্যত হয়তো আর করতেই চাইছেন না অযোধ্যাবাসী বললে কম বলা হবে, গোটা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। এবং ইতিমধ্যেই আপনারা অক্ষত কলস সম্পর্কে ইতিমধ্যেই আপনাদেরকে আমরা দেখিয়েওছি, আরও একবার জানাই যে এই অক্ষত কলসে আসলে কি রয়েছে। বহু মানুষের কাছে ঘি এবং হলুদ মেশানো যে চাল, সেই চাল বা প্রসাদ হিসেবে আমরা সকলের কাছে যে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সরকারিভাবে এই যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে, সমস্ত গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে জেলায় জেলায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, সেই ব্যবস্থাপনাও আমরা দেখেছি এবং বহু মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা চলুন একে একে একটু দেখে নিই যে গোটা প্রক্রিয়াটা ঠিক কী কীভাবে চলছে। চলুন, বাংলায় 40 লক্ষ পরিবারকে অযোধ্যায় আমন্ত্রণ, ঈশান্তে অর্থাৎ এই পশ্চিমবঙ্গ থেকে অন্তত 40 লক্ষ মানুষকে আমন্ত্রণ জানানো হবে আগামী সুজিতা। বাংলার 40 লক্ষ পরিবার মানে প্রায় সংখ্যাটা 2.5 কোটিতে দাঁড়াচ্ছে। একদম, গোটা দেশের সমস্ত বাড়ির দরজায় দরজায় স্বয়ংসেবকরা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা স্বয়ংসেবক তারা পৌঁছানোর চেষ্টা করবেন। তারা কি নিয়ে যাবেন, যেটা সুজিতা বলছিল, যে প্রসাদী চাল, সেই অক্ষত যাকে বলা হচ্ছে, সেই ঘি এবং হলুদ মাখানো চাল, রাম ভগবান রামচন্দ্রের প্রসাদী চাল নিয়ে যাবেন। সঙ্গে থাকবে আমন্ত্রণ পত্র, তাতে রামলালার ছবি এবং সেখানে আমন্ত্রণ জানানো হবে। এক থেকে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি অবধি এই গোটা আমন্ত্রণ সূচি, মানে এই আমন্ত্রণের যে কর্মকার্যটা, সেই কার্যটা চলবে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি অবধি। রামলালার ছবি দেওয়া একটি আমন্ত্রণ পত্র তৈরি করা হয়েছে, যে আমন্ত্রণ পত্রের একটা ঝলক আমরা আপনাদেরকে শুরুতেই দেখিয়েছি, ঈশানদেব দেখিয়েছে। সেই রামলালার ছবি দেওয়া আমন্ত্রণ পত্র পৌঁছে যাবে গোটা দেশ জুড়ে বিভিন্ন পরিবারগুলিতে এবং কল্পতরু উৎসবের দিন থেকে অর্থাৎ 1 জানুয়ারি থেকে এই সমস্ত যে নিমন্ত্রণের যে কাজ বা আমন্ত্রণ জানানোর যে কাজ, সেই কাজ ইতিমধ্যেই শুরু হবে, তাই তো ঈশানদেব? একেবারেই তাই। 1 জানুয়ারি যেমনটা সুজিতা বলছিল, কল্পতরু উৎসব, কল্পতরু দিবস, ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত একটা দিন এবং বাঙালির কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেই জন্যে বাংলায় কিন্তু এই আমন্ত্রণ পত্র বিলির দিনটাকে ওই দিন থেকে স্থির করা হয়েছে, অর্থাৎ 1 থেকে 15 তারিখ পর্যন্ত কল্পতরু উৎসবের দিন থেকে শুরু করে পরবর্তী 15 দিন বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানানো, যে অযোধ্যায় আসুন 22 জানুয়ারি, সেখানে রাম মন্দির উদ্বোধনের উৎসবের সাক্ষী হন। আর যারা যেতে পারবেন না তাদের জন্য আরও একটা ব্যবস্থা রয়েছে, যারা যেতে পারবে না তারা বাড়িতে বসেই প্রদীপ জ্বালাবেন, এর থেকে আর ভালো কী হতে পারে? ধরুন আপনি পৌঁছে উঠতে পারলেন না ওই জায়গাটায়, আর সত্যি কথা বলতে বহু মানুষ গিয়ে পৌঁছচ্ছেন, আপনি যদি পৌঁছে উঠতে না পারেন তাহলে আপনি আপনার ঘরে প্রদীপ জ্বালান ওই বিশেষ দিনটিতে। আমরা ইতিমধ্যেই জানি যে প্রত্যেক বছর আমরা তো দীপাবলির সময় প্রদীপ জ্বালাই, গোটা অযোধ্যা প্রদীপ জ্বালায়, গোটা দেশ প্রদীপ জ্বালায়, আর যখন 22 জানুয়ারি গোটা দেশটাই কার্যত অযোধ্যার রূপ নিচ্ছে, আপনি যদি পৌঁছতে না পারেন কোনো অসুবিধা নেই, আপনি প্রদীপ জ্বালান আপনার ঘরে, এই ব্যবস্থাটিও রয়েছে বা এই কাজটিও আপনি করতে পারেন, এই বার্তাটাও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরও একটা বিষয় আপনাদেরকে বলি, যে এই যে ঈশানদেব খানিক্ষণ আগে বলছিলেন যে আমাদের গোটা দেশ জুড়ে তো উৎসবের অভাব নেই, আমাদের বাংলার দুর্গাপুজো আছে, মহারাষ্ট্রের গণেশ পুজো আছে, গরবা আছে, একাধিক অনুষ্ঠান মুখরিত থাকি আমরা, আর এবার হয়তো গোটা দেশ জুড়ে সবথেকে বড় পুজোটাই হচ্ছে এই রামলালার ফের প্রাণ প্রতিষ্ঠা করা, তাই তো ঈশানদেব? একেবারেই তাই সুজিতা। গোটা দেশকে, গোটা দেশের প্রতিটি ঘরকে, প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যকে ওই দিন অযোধ্যায় যে উৎসব হচ্ছে সেই উৎসবের প্রত্যক্ষ সাক্ষী করে তুলতে ব্যবস্থাপনার কিন্তু কোনো অন্ত থাকছে না। এবং যে কথা সুজিতা বলছিল, যে যারা যেতে পারবেন না তারা নিজের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করে নিজের বাড়িকে, নিজের পরিবারকে অযোধ্যা নগরী বা রামের নগরী বানিয়ে তুলতেই পারেন প্রতীকীভাবে। শুধু তাই নয়, যে অক্ষত চাল বা প্রসাদী চাল নিয়ে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, যে আমন্ত্রণ পত্র নিয়ে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে সুজিতা, সেই অক্ষত চাল এবং সেই আমন্ত্রণ পত্র নিয়ে প্রত্যেক বাড়িতে গিয়ে একথাও বলা হচ্ছে যে যদি আপনারা অযোধ্যায় আসতে পারেন তাহলে খুব ভালো, যদি না আসতে পারেন তাহলে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করুন, আর যদি মনে করেন পাড়া প্রতিবেশীদের নিয়ে একসঙ্গে মিলে উদযাপন করবেন তাহলে নিজের পাড়ার মন্দিরে
রামধুনের আয়োজন করুন, সেখানে বিশেষ পূজা অর্চনার আয়োজন করুন। অর্থাৎ গোটা দেশ জুড়ে প্রতিটি মহল্লাকে, প্রতিটি পরিবারকে ওই দিন অযোধ্যার সঙ্গে একাত্ম করে তুলতে সমস্ত আয়োজন সম্পূর্ণ। শুধু তাই নয়, আরো একটা জিনিস আমি আর সৃজিতা আপনাদের দেখাবো, একদম গুরুত্বপূর্ণ, যে গুরুত্বপূর্ণ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে ওই দিন অযোধ্যায়, কাদের আমন্ত্রণ জানানো হয়েছে সেই তালিকা আমরা একে একে দেখাই। চলো শুরু করো ঈশান্তে, প্রথম থেকে কাকে কাকে ডাকা হয়েছে। প্রথমে অমিতাভ বচ্চন, পরিচয় দেওয়ার নিশ্চয়ই প্রয়োজন নেই, সবাই চেনেন। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, গৌতম আদানি, মুকেশ আম্বানি, রতন টাটা। শুধু তাই নয়, আপনারা কাদের কাদেরকে দেখলেন, আপনারা শিল্পপতি দেখলেন, আপনারা অভিনয় জগতের ব্যক্তিত্বকে দেখলেন, আপনারা খেলার জগতের ব্যক্তিত্বকে দেখলেন। এইবার এইবার আর কারা কারা রয়েছেন? রয়েছেন সৌরভ গাঙ্গুলি, রয়েছেন কপিল দেব, রয়েছেন গৌতম আদানি, এছাড়াও রয়েছেন, আপনাদেরকে বলে দিই, মুকেশ আম্বানি, রয়েছেন অক্ষয় কুমার, আপনাদেরকে জানাই রয়েছেন অক্ষয় কুমার, রয়েছেন রতন টাটা, তাকেও ওই বিশেষ দিনে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই যা আরও অনেকের কাছে পৌঁছে যাচ্ছে, অক্ষয় কুমারের কথা বলছিলাম, অক্ষয় কুমার রয়েছেন, এবং তারপর আর কে কে রয়েছেন? অরুণ গভেল এবং রয়েছেন দীপিকা চিকলিয়া। এদের দুজনের নাম তো আমি আলাদা করে বলবো, কারণ একটা সময় গোটা দেশ রামায়ণ দেখত একটি ছুটির দিনে সুনির্দিষ্ট সময়ে, এবং তাদের অভিনয় মানুষের এতটাই মন কেড়েছিল যে মানুষ তাদেরকে রাম সীতা ভাবতেই পছন্দ করতেন, রাস্তায় দেখলে প্রণাম করতেন। এক অদ্ভুত অনুভূতি তারা বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে তারা শেয়ারও করেছেন। এছাড়াও ওই বিশেষ দিনে আমন্ত্রিত থাকছেন রামদেব বাবা। এই বিশাল তালিকা আমি আর ঈশান্ত ক্ষুদ্র অংশ বললাম, তাই না ঈশান? একেবারেই তাই, এত এত মান্যগণ্য মানুষজন আমাদের দেশে রয়েছেন, পদ্মশ্রীপ্রাপ্ত, পদ্মভূষণ, পদ্মবিভূষণ প্রাপ্ত, নানা রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত বিশিষ্ট প্রবুদ্ধ নাগরিকবর্গ, তাদের একটা বিশাল তালিকা, সাধু সন্তদের বিশাল তালিকা ওই দিন আমন্ত্রিত হচ্ছেন। এক কথায় বলতে গেলে চাঁদের হাট বা নক্ষত্রের হাট অযোধ্যায় আয়োজন হচ্ছে, মহাকুম্ভকেও বোধ হয় ছাপিয়ে যেতে পারে সেই আয়োজন। একেবারে কি আয়োজন হচ্ছে সেই আয়োজকদের কাছ থেকে আমরা একবার জেনে নেব। আয়োজকদের মধ্যে আমরা কথা বলেছি যারা যারা রাম মন্দিরকে ঘিরে এই বিশাল কর্মযজ্ঞের আয়োজন করছেন, বিশ্ব হিন্দু পরিষদের অখিল ভারতীয় সহসভাপতি, তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তিনি কি বলছেন, কি জানাচ্ছেন এই আয়োজন সম্পর্কে, শুনে নেব। সমগ্র হিন্দু সমাজের শ্রদ্ধার আহুতি সেই মন্দিরেতে আর নির্মাণ হচ্ছে, সেজন্য তাঁদের দ্বারা নির্মাণ হচ্ছে, আর সেজন্য ঠিক হয়েছে যে ওই মন্দিরেতে সবাই যাতে যোগদান করতে পারে, সন্দেহ সেই খবর সবার কাছে যাক, আর সেজন্য এই জনজাগরণের কার্যক্রম নেওয়া হয়েছে 1 জানুয়ারি থেকে 15ই জানুয়ারি। আমাদের কাছে যাব, বাড়ি বাড়ি যাব, ভগবান রামের সন্দেশ নিয়ে যাব, রাম মন্দির নির্মাণ হচ্ছে। 23 জানুয়ারি শুভ মুহূর্ত ঠিক হয়েছে প্রাণ প্রতিষ্ঠার জন্য, বেলা 11টার থেকে 1টা পর্যন্ত 2 ঘন্টার ব্যাপী ওখানে কার্যক্রম চলবে। আমাদের বাংলার থেকে 5,000 লোকেদের আমরা টার্গেট করেছি। আমরা শুনছিলাম বক্তব্য, বিশাল আয়োজন, তার কিছু অংশই আপনারা এতক্ষণ ধরে দেখলেন। তবে এই ঘটনা ঈশান্তে বোধ হয় প্রথমবার নয়, আজ থেকে প্রায় 70 বছর আগেও চেষ্টা করা হয়েছিল, তখন রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, সেই সময় তো তিনি সোমনাথ মন্দির যখন উদ্বোধন করতে চান বেশ কিছু সমস্যার মুখে তাকে পড়তে হয়েছিল। একেবারেই তাই, এই যে কথা সৃজিতা বলছিল, এই যে বিপুল আয়োজন আমরা দেখছি, ভগবান শ্রী রামচন্দ্রের নিজের নগরী অযোধ্যায় তার মন্দির উদ্ঘাটন, মন্দিরের দ্বারোদ্ঘাটন ঘিরে যে বিপুল আয়োজন হচ্ছে, যার মধ্যে গোটা ভারত সরকার নিমজ্জিত, গোটা ভারত সরকার সেই আয়োজনের শরিক হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হবেন, তাদের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। এই একই অবকাশ কিন্তু 70 বছর আগেও তৈরি হয়েছিল, যখন সোমনাথের মন্দির পুনরুদ্ধার করা হয়েছিল, যে মন্দির বারবার বিদেশি আক্রমণে ধ্বংস হয়েছে, আক্রান্ত হয়েছে, সেই মন্দির পুনরুদ্ধার হওয়ার পরেও এমন আয়োজনের অবকাশ কিন্তু এসেছিল। কিন্তু সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সরকারকে কোনোভাবে সেই আয়োজনের অংশীদার হতে দিতে চাননি, জওহরলাল নেহরু নিজে সেই আয়োজনে অংশ নেননি। রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাকেও জওহরলাল নেহরু চিঠি লিখে বারণ করেছিলেন যাতে তিনি ওই আয়োজনের অংশ না হন, তাহলে নাকি ভারতের ধর্মনিরপেক্ষ আত্মা আহত হতে পারে, এমন চিঠি ছিল। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সেই চিঠিকে গ্রাহ্য করেননি, তিনি সোমনাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, শরিক হয়েছিলেন, প্রধানমন্ত্রী না হলেও সেদিন রাষ্ট্রপতি ছিলেন। সেদিন যদি প্রধানমন্ত্রী শরিক হতেন তাহলে সেদিনও হয়তো এত বড় একটা আয়োজনই হতে পারত। বাংলার প্রাইম টাইম আজ শেষ করছি এখানেই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।